নমস্কার হোমি উদ্দীপনার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আমাদের আজকের আলোচক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন স্যার আমাদের আজকের আলোচ্য বিষয় মেট্রিয়া মেডিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ চারিত্রিক লক্ষণ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক অফ ক্যারেক্টারিস্টিক অফ সিমটমস অব দ্য মেট্রিয়া মেডিকা আজকে দ্বিতীয় পর্ব স্যারকে অনুরোধ করবো স্যার আপনি আজকের আলোচনা শুরু করবেন আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহরবানিতে হোমিও উদ্দীপনার আয়োজনে রাত্রি ক্লাসে যুক্ত হতে পেরে সেই মহান বাজার রাজদিনাজ মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া করি সবাই বলি আলহামদুলিল্লাহ এবং ধন্যবাদ জানাই আজকে এই হোমিও উদ্দীপনার আয়োজনে যারা আমাকে ইনভাইট করেছেন এই গ্রুপের পরিচালক যিনি ওনাকে সম্মানাই এবং ধন্যবাদ জানাই আজকে জানাম আজকের এই টপিক শোনার জন্য জানার জন্য বোঝার জন্য যে টপিকের উপরে আলোচনা করতে চাচ্ছি দা মোস্ট এই গুরুত্বপূর্ণ টপিক শোনার জন্য বা বোঝার জন্য জানার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকেই ধন্যবাদ জানাই এবং রাতের শুভেচ্ছা জানাই হৃদয়ের গভীর থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর অশেষ কৃপাই আলহামদুলিল্লাহ আমিও এক প্রকার ভালো আছি আমাদের মেটিমেরিকায় অসংখ্য লক্ষণ আছে অসংখ্য এক একটা মেডিসিনের শত শত হাজার হাজার সিম্পটম আমরা দেখি কিন্তু কোন সিমটমটি হোমিওপ্যাথিতে সবচেয়ে ইম্পর্টেন্ট কোন সিম্পটমের উপরে আমরা ইভালুয়েশন করে প্রমিনেন্স করে আমরা একটি মেডিসিন সিলেকশন করব তো সেদিকে আমরা চলে যাই আমরা স্ক্রিন শেয়ার করেছি নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন তো সাইড বেটার ক্যারিং যে সমস্ত শিশুদের ক্ষেত্রে আপনি দেখবেন যে হাতের উপরে এদেরকে বহন করে নিয়ে বেড়ালে এরা কমফর্ট ফিল করে বাহুর উপরে যে সমস্ত শিশুদেরকে বহন করে নিয়ে বেড়ালে ভালো ফিল করে এদের জন্য হোমিওপ্যাথিতে বেশ কয়েকটি মেডিসিন এর মধ্যে উল্লেখযোগ্য কলোসিন ক্যালিকার মেরোটিকাসিন এর মধ্যে থেকে আমরা সংক্ষিপ্ত পরিসরে একবার কি পয়েন্টগুলো উল্লেখ করব যেগুলো আমরা সচরাচর বেশি ব্যবহার করে থাকি যে মেডিসিনগুলো তো এন্টিমটার্টের রুগীও হাতে বহন করে অর্থাৎ বাহুর উপরে তাকে বহন করে নিয়ে বেড়ালে কমফোর্ট ফিল করে বেলে করে কেমন মেলাও করে তাহলে পার্থক্য কিভাবে আমরা নিরূপণ করব এন্টিম টার্ট এই মেডিসিনকে আমরা মৃত সঞ্জীবনী মেডিসিন হিসেবে জানি একেবারে অন্তিম মুহূর্তের মেডিসিন টার্সারি স্টেজের মেডিসিন তার মানে কি এটা নয় যে আসলে যখন সে একটু হালকা অসুস্থ থাকে তখন কি এটা প্রযোজ্য নয় হ্যাঁ তখন প্রযোজ্য হতে পারে অন্তিম মুহূর্তে যেমন এটি মেডিসিন আবার অপর দিকে যদি এন্টিমটার সদৃশ লক্ষণাবলী তার মধ্যে তৈরি হয় মুহূর্ষ অবস্থায় না গেলেও সেই ক্ষেত্রেও কিন্তু এন্টিমটার আমরা অ্যাপ্লাই করতে পারি তো সাধারণত আমরা যেটা দেখি এন্টিমটার্টের যে ক্ষেত্র এন্টিমটার্টের যে প্রয়োগ পদ্ধতি আছে অন্তিম মুহূর্তে এটি খুবই চমৎকার কার্যকরী একটি মেডিসিন যখন সে অসুস্থ থাকে তাকে স্পর্শ করলে তার দিকে তাকালে এমনকি তার পালস পর্যন্ত সে দেখতে দিতে চায় না তার নারী পর্যন্ত সে দেখতে দিতে চায় না এবং দুর্বল হয়ে যায় একেবারে মহুষ অবস্থায় যখন চলে যায় রোগের সেই অবস্থায় কিন্তু এন্ডিমটার খুব চমৎকার কার্যকরী একটি মেডিসিন বেলেটনাও হাতের উপর বহন করে নিয়ে বেড়ালে সে কমফোর্ট ফিল করতে থাকে বাহুর উপরে বহন করে নিয়ে বেড়ালে কমফোর্ট ফিল করে কিন্তু বেলেটোনা যে কোনো রোগ লক্ষণ যে কোনো ডিজিজের ক্ষেত্রে যে কোনো রোগের ক্ষেত্রে হঠাৎ করে আসবে এবং হঠাৎ করে যাবে সেটা মাথা ব্যথা হতে পারে সেটা জ্বর হতে পারে সেটা পেটের ব্যথা হতে পারে কিন্তু বেলেটোনা অ্যাকিউট ক্ষেত্রে খুবই চমৎকার কার্যকরী একটি মেডিসিন যখন আমরা অ্যাকিউট ক্ষেত্র পাবো সেই ক্ষেত্রে বেলোডরা খুবই কার্যকরী এবং বেলোডরা সুনির্দিষ্ট সুনির্বাচিত হওয়া সত্ত্বেও যখন কাজ করবে না হুবহু বেলোডরার সদৃশ লক্ষণ বলি আমরা দেখতে পাবো সেই ক্ষেত্রে কমপ্লিমেন্টারি মেডিসিন ফলোড ওয়েল মেডিসিন ক্রনিক মেডিসিন বেলোডনার সেটা আমরা ক্যালকুলেট কাটতে চিন্তা করব। কিন্তু বেলোডনার যে কোনো রোগের ক্ষেত্রে আমরা হঠাৎ করে আক্রমণ করতে দেখি আবার হঠাৎ করেই কিন্তু তার রোগ লক্ষণ চলে যায় ডিজাইফলি যে কোনো রোগের ক্ষেত্রে এবং যখন সে অসুস্থ হয় তখন তার বিভিন্ন ধরনের উপসর্গের মধ্যে বিশেষ করে যদি আমরা জ্বরের ক্ষেত্রটা দেখি যে মুখমন্ডল মনে হচ্ছে রক্তি মাভাব অবস্থা তৈরি হয়েছে এবং সে ভুল বকতে থাকে ঘোমের মধ্যে সে ভুল বকতে থাকে আবল তাবোল করতে থাকে একটা ভ্রান্ত ধারণা তার মধ্যে তৈরি হয় লাইট না জ্বালালে সে পারে না এটা কিন্তু বেলেটনার ক্ষেত্রে আমরা দেখি অপর দিকে ক্যামোগুলাও কিন্তু বাহুর উপরে বহন করে নিয়ে বেড়ালে সে কমফোর্ট ফিল করে কিন্তু ক্যামোমিলার রুগীকে স্পর্শ করা যায় না সেনার রুগীকে স্পর্শ করা যায় না এন্টিমপ্রাটের রুগীকেও স্পর্শ করা যায় না এভারসন টু বি টাস্ট কিন্তু ক্যামোমিলার শিশুদের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে এতটাই অভদ্র হয় এতটাই সে খিটখিটে হয় এতটাই সে গালিগালাজপূর্ণ আচরণ করে তো তাকে স্পর্শ করা তো দূরের কথা তাকে একটু ভালোবাসতে যাচ্ছেন আদর করতে যাচ্ছেন একটু কোলে নিতে যাচ্ছেন হ্যাঁ কোলে নিয়ে যদি তাকে কি হয় বহন করে নিয়ে বেড়ানো হয় হাতের উপর বহন করে হয় ডিজার টু বি ক্যারিট এটা কিন্তু কামিমেলা ডিজায়ার করে করে। তাকে হেঁটে বেড়ানো এই ক্ষেত্রে অসুস্থ হলে তাকে স্পর্শ করতে দিতে চায় না এবং গালিগালাস এমন অস্বাভাবিক ভাবে অস্বাভাবভা ভাবে অশালীন ভাষায় সে গালিগালাস করে যে এই গালা শুনে মনে হবে যে আপনার বমি আসার উপক্রম হবে এই ক্যামার শিশুদেরকে অসুস্থ অবস্থায় যখন বাহুর উপরে বহন করে সে কমফোর্ট ফিল করে অথবা কোলে কোলে থাকতে চাই অবস্থায় আমরা আমরা কথা চিন্তা করব। বিভিন্ন ধরনের বাহানা থাকে তার বিভিন্ন জিনিসের তার ডিজায়ার থাকে কিন্তু অনেক সময় তাকে দিলে নিতে চায় না সেটা ফিরিয়ে দেয় এই ক্ষেত্রে আমরা কেমন মেলার কথা আমরা চিন্তা করব। এখন আসি আমরা কলসিন্তের বিষয়ে কলচিন্তু কিন্তু বাহুর উপরে বহন করে নিয়ে বেড়ালে সেও কমফর্ট ফিল করে কিন্তু তার বিষয়টা একটু ভিন্ন আমরা দেখতে পারি যখন সে পেটের উপরে চাপ দেওয়া হোক অথবা মায়ের কাদের উপরে সে বসে থাকবে এবং পেটের উপরে একটু প্রেশার ক্রিয়েট করা হোক সে নিজে প্রেশার দিতে চাই যদি আমরা কলোসিন্ত পেশেন্টদের ক্ষেত্রে বা শিশুদের ক্ষেত্রে দেখি যে রাগ চাপা করা ক্ষোভ থাকে কারণ কলোসিন ক্যামোমিলা এই মেডিসিন গুলো অ্যাপ্লাইয়ের আগে আমরা মায়ের হিস্ট্রি নিব মায়ের হিস্ট্রিতে যদি দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়েছে কলহ সৃষ্টি হয়েছে একটা পর্যায়ে দেখা গেছে শিশু মায়ের স্তন্য পান করছে ব্রেস্ট ফিডিং করছে তো এই ফিডিং করার ফলে দেখা গেল তার পেট ব্যথা শুরু হয়েছে এখন পেট ব্যথায় অস্থির যখনই এই শিশুটাকে একটু চেপে ধরা হয় হাত দিয়ে চাপা ধরা চেপে ধরা হয় অথবা গরম স্যাক দেওয়া হয় সেই ক্ষেত্রে সে কমফোর্ট ফিল করতে থাকে গরম স্যাক দিলে এবং জোরে প্রেশার ক্রিয়েট করলে কলোসিন কমফোর্ট ফিল করে অথবা বাহুর পরে বহন করে নিয়ে বেড়ালে সে কমফোর্ট ফিল করে এমন অবস্থায় আমরা কলোসিনকে চিন্তা করব ক্যালিকার্ব খুব চমৎকার কার্যকরী একটি মেডিসিন কিন্তু ক্যালিকার্বের রুগী যদিও বাহিত হতে চাই কিন্তু যেখানে ব্যথা আছে ওই স্থানে কিন্তু সে স্পর্শ করতে দিতে চায় না এবং তার ব্যথার ধরন কেমন থাকবে ব্যথার ধরনটা থাকবে সূচ ফোটার মতো ব্যথা কেমন থাকবে ব্যথার ধরন সূচ ফোটার মতো ব্যথা থাকবে এবং যেই স্থানে ব্যথা আছে ওই স্থানে প্রেসার ক্রিয়েট করতে দিতে চায় না কারণ চেপে ধরতে চাই ব্রায়োনিয়া আর এর অপজিট মেডিসিন কিন্তু ক্যালিকার ক্যালিকার্বে সূচ ফোটার ব্যথা আছে ব্রায়োনিয়ারও সুস্ফুটানোর ব্যথা আছে কিন্তু আক্রান্ত স্থানে চেপে ধরলে ব্রায়নিয়া কেমন ফিল করে কমফর্ট ফিল করে আর রোগী অস্বস্তি ফিল করতে থাকে ডিসকমফর্ট ফিল করতে থাকে এমত অবস্থায় আমরা কোন মেডিসিন অ্যাপ্লাই করব ক্যালিকার অ্যাপ্লাই করব ক্যালিকার এবং ব্রায়নার সম্পূর্ণ দুইটা বিপরীত ধর্মী মেডিসিন একটি শীত কাতর একটি গরম কাতর এই ক্ষেত্রে আমাদের পার্থক্য জানা দরকার এখন অ্যাসিড মিওরের ক্ষেত্রেও কিন্তু আমরা এমন দেখি তার সকল কিছুই আমরা শুধুমাত্র অ্যাসিড ফ্লোর ছাড়া সকল অ্যাসিডের আমরা দুর্বল হিসেবে জানি আমাকে আপনারা শুনতে পারছেন যাচ্ছে স্পষ্ট তো যত প্রকার অ্যাসিড যাতে মেডিসিন আছে সকল মেডিসিনের রুগী কিন্তু দুর্বল হয় উইদাউট অ্যাসিড ফ্লোর তাহলে অ্যাসিড ফ্লোর রুগী কিন্তু খুব বলবান এবং শক্তি সামর্থ্যবান হয়ে থাকে কিন্তু মিটিক অ্যাসিডের রোগী দুর্বল হয়ে থাকে সে অত্যন্ত খিটখিটে প্রকৃতির হয় মিউরিক অ্যাসিডের রোগী রুগী কেমন হয় অত্যন্ত হয় মাইন্ডেড এবং প্রচন্ড অস্থিরতা থাকে কেমন থাকে প্রচন্ড অস্থিরতা এই প্রচন্ড অস্থিরতা তখনই তার উপশমিত হবে যখন বাহুর উপরে তাকে বহন করে নিয়ে বাড়ানো হবে অবস্থায় আমরা মিউরিটিক অ্যাসিডকে আমরা চিন্তা করব সম্মানিত হোমিওপ্যাথিক চিকিৎসক বৃন্দ এরপর আসি আমরা আরো অনেক জিনিসের এখানে আমরা দেখতে পাচ্ছি যখন কোন শিশুকে দ্রুত দোল দেওয়া হয় দ্রুত দোল দিলেই অ্যাকোনাইট রুগী এবং সেনার রুগী কমফোর্ট ফিল করে এখন এই যে রোগ লক্ষণ হঠাৎ করে কালবৈশাখী ঝড়ের মতো এসে আক্রমণ করে আবার কালবৈশাখী ঝড় যেমন সমস্ত কিছু দলিয়ে মতকে একেবারে লন্ড ভন্ড করে দিয়ে সব চলে যায় এমত অবস্থায় তার প্রচন্ড মৃত্যু হয় অস্থিরতা ছটফটা এমন এমনকি সে প্রিডিকশন করতে থাকে প্রিডিকশন প্রিডিক্ট দ্য টাইম সে একেবারে সময় দিন ক্ষণ ঘন্টা বলে দিতে চাই যে আমি বাঁচব না আমি নিশ্চিত মৃত্যুবরণ করব এবং নির্দিষ্ট সময় সে বলে দেয় প্রেডিকশন করে সময়টাকে এমত অবস্থায় যখন তাকে দ্রুত দৌড় দেওয়া হয় তখন সে কমফোর্ট ফিল করতে থাকে এই ক্ষেত্রে আমরা এখন এইটা অ্যাপ্লাই করব কিন্তু সেনা রোগীও সুস্থ থাকুক আর অসুস্থ থাকুক সফল অবস্থায় তার একটা ঘ্যান ঘ্যানি একটা প্যান প্যানি একটা বিরক্তিকর অবস্থা কিন্তু সেনার পেশেন্টদের ক্ষেত্রে আমরা দেখতে পারি সেনার শিশুকে আপনি বাজারে নিয়ে গেছেন আপনার সন্তান তো তার লোভ কিন্তু অনেক অনেক বেশি বেশি থাকে কি থাকে লোভ থাকে তো এটা বাহানা করে ওটা বাহানা করে এটা খেতে চাই সেটা খেতে চাই এখানে দুই ধরনের সেনার আমরা পেশেন্ট দেখি যে এক ধরনের শিশুদের ক্ষেত্রে একেবারেই ক্ষুদাহীনতা দেখা দেয় লস অফ অ্যাপিটাইট আর অপরদিকে আরেক ধরনের শিশুদের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে প্রচন্ড খোঁধা এবং প্রচন্ড খেতেও পারে তো খাবার মানে পেটে পেট ভরলো দেখবেন তার চোখ ভরে না পেট চোখ না এবং কোন খাবারটা সবচেয়ে বড় মাছের কোন মাথাটা বড় আছে সেটা সে খুঁজতে থাকে এবং তার আশেপাশে যদি রান্না বান্না হয়ে থাকে গরুপাক কোন খাবার এর ঘ্রান অন্য মানুষের নাকে না গেলেও কিন্তু সেনার রুগীদের ক্ষেত্রে দেখতে পারে পাশের বাড়িতে কি রান্না হচ্ছে তার শক্তি এত থাকে বলে দিতে পারে যে কি রান্না হচ্ছে পাশের বাড়িতে ঘ্যান ঘ্যান ট্যান করতে থাকবে অসুস্থ অবস্থায়ও যদি এই ধরনের ঘ্যান ঘ্যান ট্যান করতে থাকে একটার পর একটা বাহানা করতে থাকে এবং মেনি থিংস অনেক কিছুই সে চায় এমত অবস্থায় যখন তাকে দ্রুত দোল দেওয়া হতে থাকবে তখন সে কমফোর্ট ফিল করবে এই ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করবো যে সমস্ত শিশুদের ক্ষেত্রে তাদেরকে ধোয়ানো হলে অথবা গোসল করানোর জন্য তাকে যদি নেওয়া হয় তাকে গোসল করানো অথবা ধোয়াই মুছাই দেওয়া এটা সে পছন্দ করে না এটা সে ডিসলাইক করে এই ক্ষেত্রে আমরা এনটিমকুড এর কথা চিন্তা করতে পারি এই ক্ষেত্রে আমরা সালফারের কথা চিন্তা করতে পারি সালফার এবং আমরা যদি একটু পার্থক্য নিরূপণ করি এনটিমকুড এর রোগীর যেহবা এতটাই দুধের মতো সাদা থাকবে সাদা প্রলেপ থাকবে এত সাদা প্রলেপ যুক্ত যেহবা আর অন্য মেডিসিনে খুব কম পাওয়া যায় গোসল করতে চায় না তাকে ধোয়াই দিলে সে পছন্দ করে না এবং তার একটা বিরক্তি আছে না অপর দিকে সূর্যের উত্তাপে গেলেও কিন্তু কষ্ট বেড়ে যায় যদিও সে শীতকাতর এবং সালফার কেন্দ্রিক শীতকাতর কেন্দ্রিক মিন্স ব্যক্তি বিশেষে সকল রুগী শীতকাতর হবে এমন নয় আমরা যেটা দেখি সালফারের রোগী গরম কাতর হয় এদেরকে ওয়াশ এইবুল প্যাশন বলা হয় তাদেরকে ধোঁয়ায় দিলে গোসল করালে পানির সংস্পর্শে গেলেই সালফারের সকল যন্ত্রণা সকল কষ্ট বৃদ্ধি হতে থাকে এরা ধোঁয়ায় মশায় দিলে দেখা যায় শরীরের মতো না সালফার হচ্ছে ওয়াশ এইবল আর শরীর হচ্ছে আনওয়া সেই বল দেন না কেন না কেন তার শরীর থেকে দুর্গন্ধ যেতে চায় না এবং ধোলা বালির যে সমস্ত ধোলা বালি মাটি কাদা মোহাইতে তার শরীরে লেগে গেছে কি আজকে যদি একটা পোশাক পরিধান করানো হয় পরের দিন এই শিশুকে দেখবেন তার সমস্ত শরীর থেকে দুর্গন্ধ আসতেছে এমনকি তার সার এর কাছে যাওয়া যাচ্ছে না এমনকি ময়লা হয়ে গেছে পরের দিন তাকে এটা পরিষ্কার করে দিলে যদি হয় ময়লা হয়ে তার মানে শরীরে ময়লা থাকে যদিও এরা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকতে চায় না কিন্তু অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে যায় এমন অবস্থায় আমরা শরীরামকে চিন্তা করব এদেরকে আন প্যাশন বলা হয় এবং সালফারকে ওয়াস এই গোল প্যাসন বলা হয়

অবশ্যই সে বাহিত হতে চাই তাকে বহন করে নেবানো হোক এটা সে চাই কিন্তু যদি কেনা তাকে একটু টাচ করা হয় অমনিতেই সে চিৎকার করে কান্নাকাটি করতে থাকে যখন আমরা এই সমস্ত শিশুদেরকে বিশেষ করে এন্টিম টার্টের শিশুকে আমরা পালস দেখতে যাই সে পালস দেখার জন্য অনুমতি দিবে না পালস দেখতে গেলেই সে বিরক্তি ফিল করতে থাকবে পালস দেখতে গেলেই সে ডিসকমফর্ট ফিল করতে থাকবে অস্বস্তি ফিল করতে থাকবে এটা আপনাকে পারমিট করবে না নট টু বি তাহলে তার নাই পালস অনুভব করার জন্য আপনি চেক করতেছেন এটা সে পছন্দ করে না অপর দিকে সে কিন্তু বাহিত হতে চাই আবার তার দিকে তাকান তাকে স্পর্শ করেন সে বিরক্তি ফিল করতেছে এমত অবস্থায় আমরা এনটিম টার্টকে চিন্তা করবো খুব চমৎকার কার্যকর একটি মেডিসিন দেখবেন তার সমস্ত শরীর থেকে টকটারিডে এভরিডে প্রত্যেকদিন আপনি এই রিউমের শিশুকে ধোয়াই দিচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছেন তারপরও দেখা যাবে তাকে ধৌত করা সত্ত্বেও তাকে গোসল করানো সত্ত্বেও দেখা যাবে তার টক ঘাম এটা দূরীভূত হচ্ছে না টক ঘাম আমরা রিমের ক্ষেত্রে দেখতে পারি এমন অবস্থায় অবশ্যই আমরা রিমকে চিন্তা আমরা শুধু কেমন যে সে বহন করে নেবাড়ালের শান্ত হয় অথবা তাকে দোল দিলে সে শান্ত হয় কিন্তু সব সময়ের জন্য বাহিত হতে চায় এই ক্ষেত্রে চায়নাও খুব চমৎকার কার্যকরী একটি মেডিসিন will not be quiet unless carried on of mother's shoulder. দেখবেন কলসিন্তের যারা শিশু এরা কিন্তু শান্ত হতে চায় না যতক্ষণ পর্যন্ত মায়ের কাদের উপরে সে বাহিত না হয় ততক্ষণ পর্যন্ত সে শান্ত হবে না এমত অবস্থায় কিন্তু আমরা কলসিন্তের কথা আমরা চিন্তা করব কি কারণে যখন কিনা দেখবেন তার পেটের ব্যথা হচ্ছে এবং কাদের উপরে যদি চড়ে তাহলে ঘাড়ের সাথে একটু তার চাপ লাগে পেটে পেটে ব্যথা হচ্ছে এমত অবস্থায় সে কমফোর্ট ফিল করে এই ক্ষেত্রে আমরা কলসিন্তের কথা আমরা চিন্তা করবো ম্যারাসমাস সাইল রিঙ্কলস অ্যান্ড লুকস লাইক লিটল ড্রাইড আপ ওল্ড ম্যান এখানে আর্জেন্টাইটিকাম এবং ওপিয়াম রেপার্টরিতে আর অনেকগুলো মেডিসিন আছে তার মধ্যে অন্যতম যে সমস্ত মেডিসিন ওপিয়াম আর্জেন্টিকাম অ্যাবলোটেনাম এই মেডিসিনগুলো দেখা যায় এদের মধ্যে যখন আমরা দেখি ম্যারাসমাসে এর আক্রান্ত পুয়ে পাওয়া শুকিয়ে যাওয়া এমাসিয়েটেড হয়ে যাওয়া এবং চামড়া ভাজ হয়ে গেছে এটা আর্জেন্টিনাইটিক্যামের ক্ষেত্রে দেখি আমরা অ্যাবলোটেনামের ক্ষেত্রে দেখি এবং দেখতে ছোট মনে হয় ফুসকে টাইপের এবং দেহ যেন শুকায় গেছে বৃদ্ধের মতো দেখতে এমন অবস্থায় আমরা আর্জেন্টাম নাইটিকামের কথা চিন্তা করব ওপিয়ামের কথা চিন্তা করব দেখতে বৃদ্ধের মতো অথবা তার যে বয়স বয়স যদি বিশ বছর হয় দেখতে মনে হবে যে চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেছে বয়স যদি দশ বছর হয় মনে হবে তার চেহারা তার যে ফিচার তার যে অ্যাপিয়ারেন্স তার যে কমপ্লিকেশন এটা দেখলে মনে হবে যে 10 বছরের বাচ্চাকে 20 বছর মনে হয় এমন অবস্থায় আমরা আরজেন্টাম লাইটিকেমের কাছে আমরা চিন্তা করব আরজেন্টাম লাইটিকাম এবং অপিয়ামকে আমরা পার্থক্য কমনি করব আরজেন্টাম লাইটিকামের রোগী গরম কাতর অপিয়ামের রোগীও গরম কাতর কিন্তু বরণ কাতর হওয়ার সত্ত্বেও আরজেন্টাম লাইটিকাম টড়িঘড়ি সবকিছু তড়িঘড়ি হওয়া চাই দ্রুত করতে চাই এবং সময়ের সাথে সে পেরে ওঠে না এক ঘন্টা সময়কে মনে হয় যে দুই তিন ঘন্টা মনে হচ্ছে যখন কোথাও যাওয়ার জন্য একটা দশ বছর বা বারো বছর এর বাচ্চাকে আপনি সাথে নিচ্ছেন তো সে স্টেশনে যাওয়ার সময় হলো মানে ট্রেন ছাড়ার সময় সাতটা কিন্তু সে আগে ভাগেই মাকে ফোর্স করতে থাকবে যে আগে ভাগে সেই স্টেশনে যেতে চাই এটা কিন্তু শিশুদের ক্ষেত্রে না এটা শিশু বলি যুবক বলি যুবতী বলি বৃদ্ধ বলি বৃদ্ধ বলি প্রত্যেকের ক্ষেত্রেই এই যে আগে ভাগে যাওয়া এটা কিন্তু আর্জেন্টা ম্যাডিকামের ব্রাইট বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ এটা তার মানসিক লক্ষণ আবার ওপিয়ামের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে তার অনুভূতি কম থাকে তার অনুভূতি কেমন থাকে কম থাকে এমন কি তার সিমটি dello মনে হচ্ছে টের পায় না তার সেন্সিটিভিটি খুব কম থাকে এটা আমরা ওপিএম ক্ষেত্রে দেখি জেনারেল चिल्ड्रन अप्रুভ অফ যে সমস্ত শিশুদের ক্ষেত্রে দেখবেন যে ক্ষয়স্থ দেহ দেহ একবারে ক্ষয় হয়ে গেছে পুষ্টির অভাবে এই ক্ষেত্রে খুব চমৎকার কার্যকারী একটি মেডিসিন উইথ ইনর্ডিনেট এভেন এভরিটাইট অদম্য ক্ষোধা প্রচন্ড ক্ষোধাটাই অতিরিক্ত ক্ষুধা থাকা সত্ত্বেও যে সমস্ত শিশুরা দিন দিন শুকিয়ে যায় জীর্ণ শীর্ণ হয়ে যায় হয়ে যায় সেই সমস্ত শিশুদের ক্ষেত্রে আমরা আয়োডিয়ামের কথা আমরা চিন্তা করবো আয়োডিয়ামের রুগী কিন্তু প্রচুর খাই কিন্তু তার গাল গলার গ্লান্ড কিন্তু বাড়তে থাকে দেহের মাংস বাড়ে না তার গাল গলার গ্লান্ড বেড়ে যায় এতটাই সে অস্থির হয় অ্যাবাউট টসিং অ্যাবাউট ইন বেড এ বসে করতে থাকে একটা স্থানে সে থাকতে পারে না রেস্টলেসনেস ইন চিলড্রেন এই সমস্ত চিলড্রেনদের ক্ষেত্রে আমরা দেখি প্রচুর আহার করার সত্ত্বেও প্রচুর ক্ষুদা থাকা সত্ত্বেও অতিরিক্ত খাবার খাওয়া সত্ত্বেও ভালো ভালো পুষ্টিকর খাবার খাওয়া সত্ত্বেও যখন সে দিন দিন শুকিয়ে যায় জীর্ণ শীর্ণ হয়ে যায় এমত অবস্থায় আমরা আয়োডিন এর কথা আমরা চিন্তা করব সম্মানিত চিকিৎসকবৃন্দ এই ধরনের আমরা যখন ক্যারেক্টারিস্টিক সিম্পটম কোন মেডিসিনের ক্যারেক্টারিস্টিক সিম্পটম কোন শিশুর মধ্যে এমন পাবো তাহলে সেই ক্ষেত্রে আমাদের একাধিক মেডিসিনের মধ্যে যে কনফিউজড হওয়া এটা কিন্তু আমরা কনফিউজড হব না এখন আসি অ্যাট্রোফি অফ চিলড্রেন

তার কথা বলার ধরন দেখলেই বোঝা যায় যে এরা অত্যন্ত বুদ্ধিদীপ্ত ইন্টেলেকচুয়াল ইন্টেলেকচুয়াল প্যাশন এরা যখন দিন দিন জীর্ণ শূন্য হয়ে যায় এবং লম্বা অতিরিক্ত লম্বা থাকে এই সমস্ত শিশুদের ক্ষেত্রে আমরা ফসফরাসের কথা চিন্তা করব অপর দিকে কি থাকবে বিগ ব্যালিড থাকবে ব্যালিড থাকবে এই শিশুদের ক্ষেত্রে আমরা দেখবো আইসক্রিম খাওয়ার অদম্য স্প্রিয়া থাকবে শুধুমাত্র মাথায় এবং পাকস্থলিতে ঠান্ডা চাই আর বাকি সকল অর্গানে সে গরম চাই বাকি সকল অর্গানে কিন্তু সে গরম চাই আইসক্রিম দিচ্ছেন সে কমফোর্ট ফিল করতেছে গরম খাবার একেবারেই সে সহ্য করতে পারে না গরম খাবার সে পছন্দ করে না সামান্যতেই সে ভীতে সন্ত্রস্ত হয়ে যায় বিশেষ করে ঝড় বৃষ্টি বজ্রপাতে তারা অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে যায় সঙ্গী পছন্দ করে তাদের মধ্যে একটা দয়া মায়া আন্তরিকতা ভালোবাসা এটা অনেক বেশি থাকে এরা সিম্প্যাটিক হয় মানুষের দুঃখ দুর্দশা দেখলেই তার পাশে গিয়ে সহযোগিতার হাত বাড়াতে চাই আইসক্রিম খাওয়ার অদম্য স্প্রিয়া থাকে ঠান্ডা পানি ঠান্ডা খাবার খাওয়ার অদম্য স্প্রিয়া থাকে এমত অবস্থায় আমরা ফসফরাসকে আমরা চিন্তা করব। অপর দিকে তার হাতে একটা স্মেলিং বটল থাকবে একটা সুগন্ধি যুক্ত কিছু থাকবে হতে পারে সেটা ফুল হতে পারে সেটা আতর অথবা অন্য কোন পারফিউম এটা কিন্তু এমন কার্বের শিশুদের ক্ষেত্রে আমরা দেখি কিন্তু তারা কি করে না দে করতে পারে না এটা করলে তার কষ্ট বেড়ে যায় যন্ত্রণা বেড়ে যায় ঠান্ডা পানি সহ্য করতে পারে না এমন অবস্থায় আমরা এমন কারকে চিন্তা করবো ডোনট লার্ন টু এবিলিটি টু ডু ক্যালকির দেখেন যে সমস্ত শিশুদের ক্ষেত্রে তাদের হাঁটা শেখা কথা বলা শেখা তাদের ব্রহ্মতল জোড়া লাগা যথাসময়ে পরিপোষণ না হওয়া এটা কিন্তু আমরা ক্যালকিরিয়া ফসকে দেখি এবং দেখি ক্যালকেরা ফসিয়া রুগীর মধ্যে দুইটা মেডিসিনের সমন্বয় থাকবে একটা ক্যালকিরে কার সদৃশ লক্ষণ থাকবে আর একটা ফসফরাস সদৃশ লক্ষণ থাকবে এমন অবস্থায় আমরা ক্যালকিরে ফসকে আমরা চিন্তা করব। কিন্তু ক্যালকেরাফাসের রোগী সালিসিয়া রোগী ক্যালকেরে রোগী আর অনেক মেডিসিন আছে যে যাদের হাঁটা শিখতে দেরি হয় যথা সময় এরা হাঁটতে পারে না যথা সময় এদের দাঁত উঠে না যথা সময়ে এদের গরম মতালু জোড়া লাগে না ফন্টেনাইলস ওপেন থাকে সাধারণত ফন্টেনাইলস আঠারো মাসের মধ্যে জোড়া লেগে যাওয়ার কথা কিন্তু দুই বছর হয়ে গেছে এদের গরম মতালু জোড়া লাগে না ফাঁক হয়ে আছে এমন অবস্থায় আমরা ক্যালকুলার ফস ক্যালকুলার কার সাইলিশিয়া অনেক মেডিসিন রিপোর্টরিতে আছে এগুলোর কথা আমরা চিন্তা করব কিন্তু ক্যালকুলার ফস এর রোগীদের ক্ষেত্রে আমরা দেখি যে তাদের মধ্যে ঠান্ডা খাওয়ার একটা অদম্য স্প্রিয়া থাকে এবং ভ্রমণ করতে চাই সাইলিশিয়া হচ্ছে সিভিলিক এবং ক্যালকুলার ফস হচ্ছে পেপার সালিসিয়া মাজমেটিক্যালি এরা সিভিলিটি টেবার কলার আছে কিন্তু ক্যালকুলার ফস টেবার কলার দিন দিন জীর্ণ শীর্ণ হয়ে যায় এবং কোথাও যদি বসে থাকে সামনের দিকে ঝুঁকে ওই মেরুদণ্ড পর্যন্ত দেখবেন যে বাঁকা হয়ে গেছে বকরু হয়ে গেছে এই ক্ষেত্রে দেখবেন যে আমরা ক্যালকুলার ফস হওয়ার অনেক মেডিসিনের কথা আমরা চিন্তা করবো ক্যালকুলার ফসের সাথে এবং সালিসার ক্ষেত্রে আমরা পার্থক্য কেমন করব কিন্তু ট্রাভেলিং ডিজায়ার করে আর রোগীদের ক্ষেত্রে দেখব অপরিচিত লোকের সামনে সে যেতে চায় না এবং নিজেকে তুলে ধরতে পারে না লোকের সামনে যেতে কথা বলতে সে ভয় পেয়ে যায় যে কোনো কাজ শুরু করতে সে ভয় পেয়ে যায় কিন্তু একবার যখন সে কথা বলা শুরু করে তখন আস্তে আস্তে সে ভালোভাবে এটা শেষ করতে পারে এমত অবস্থায় আমরা সালিসিয়ার কথা আমরা চিন্তা করব। সালিসিয়ার ক্ষেত্রটা এমন দেখি তাদের যদি দাঁত ওঠা কথা বলা শেখা হাঁটা শেখা দেরি হয় সেকিন্তু কিন্তু খুব চমৎকার কাজ করবে কিন্তু সালিসিয়ার ঘামে দুর্গন্ধ থাকবে সালিসার ঘামে কি থাকবে দুর্গন্ধ থাকবে এবং কোষ্ঠ কাঠিন্য প্রচন্ড মাত্রায় থাকবে অবস্ট্রেট কনস্টিপেশন থাকবে

সময়ে যখন আলোচনা করেছি ক্যালকেরা কার্বের মূল ইতিহাস আমরা দেখি যে আমরা অনেকেই জানি যে ক্যালকিরা ফস হালকা পাতলা গড়ানো হয় এবং ক্যালকিরা কার্ভ মোটা সোটা হয় হ্যাঁ ক্যালকিরা কার্ভের রুগীও কিন্তু হালকা পাতলা হতে পারে ক্যালকিরা কার্ভ হালকা পাতলা হলে ক্যালকেরা কার্ভ হবে না এটা কিন্তু নয় কখনো যদি এমন ইতিহাস পাওয়া যায় যে তারা জীর্ণ শীর্ণ হয়ে জন্মগ্রহণ করছে কিন্তু ক্যালকিরিয়ার সদৃশ লক্ষণ বলি আছে ক্যালকের কার্ড দিলেই তাদের কাজ করবে অপর দিকে প্রথম পর্যায়ে প্রথম ছয় মাস অর্থাৎ প্রথম এক বছর পর্যন্ত সে অনেক বেশি নাদুস নুদুস ছিল মোটা সোটা ছিল এবং আহ হৃষ্টপুষ্ট ছিল কিন্তু দেখা গেছে কোন এক সময় দুই দু বছর পরে পাঁচ বছর পরে এসে সে হালকা পাতলা গড়নে হয়ে গেছে রোগে সুখে ভোগে ভোগে তাহলে প্রথম যে ইতিহাসটা অবশ্যই জানা জরুরি জানা প্রয়োজন যে প্রথম অবস্থায় প্রথম ছয় মাস এক বছর তার শরীর স্বাস্থ্য কেমন ছিল যদি এমন ইতিহাসে জানা যায় যে তার শরীর স্বাস্থ্য অনেক ভালো ছিল কিন্তু পাঁচ বছর পরে তার শরীর স্বাস্থ্য ক্ষীণ হয়ে গেছে জীর্ণশীর্ণ হয়ে গেছে এমন অবস্থায় কালকে কার খুব চমৎকার কার্যকরী একটি মেডিসিন তাদের কথা বলা শেখা হাঁটা শেখা ব্রহ্মতল জোড়া লাগা এমন কি তাদের চিন্তা শক্তি নিজেদেরকে তারা এক্সপ্রেস করা এবং যে কোনো কিছু বুদ্ধি সাথে এটা নিতে পারা এটা কিন্তু সহজে নিতে পারে না যদিও তারা বুদ্ধিমান বা যদিও তাদের মেধা আছে ক্যালকের কার কিন্তু তাদের আহ থাকে তাদের চিন্তা শক্তি তাদের কর্ম করার শক্তি এরা কিন্তু ধীরে ধীরে এদের কথা বলা যেমন ধীরে হয় হাঁটা শেখা যেমন ধীর গতিতে হয় সহজেই হাঁটতে পারে না যে বয়সে হাঁটা দরকার সেই বয়সে হাঁটতে পারে না যেই বয়সে কথা বলা দরকার কথা বলতে পারে না যেই বয়সে তার দাঁত ওঠা দরকার দাঁত উঠে না এই শিশুদেরকে কিন্তু আমরা ক্যালকের কার্পের কথা আমরা চিন্তা করতে পারি ক্যালকের কার্প ক্যালকের ফসালিসিয়া আরো অনেক মেডিসিন আছে সেগুলো আমরা কম্পারিজন করলেই স্পষ্ট হবে এরপর আসি যে টু উইক টু হোল্ড আফ দেয়ার হ্যান্ড হেডস

সে বমি করে দেয় এবং দধির মতো বমি করতে থাকে সানা কাটা যুক্ত বমি হতে থাকে দুধ পান করার পরেই কিন্তু সে আবারও খেতে চাই এখন ক্ষেত্র কিভাবে তৈরি হয় যখন কোন মা তার সন্তানকে বেস্ট ফিডিং করাই তো বেস্ট বেস্টিডিং করা ওকে কিন্তু এই মিল্ক ট্রানজাকশন হতে দুধ হজম হতে তার সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা পাকস্থলীকে আরো আধা ঘন্টা রেস্ট দিতে হয় তারপর যখন কান্নাকাটি করে সাধারণত তখন কিন্তু ব্রেস্ট ফিডিং করালে সে তৃপ্তি সহকারে খাইতে থাকে এবং ক্ষুধার জন্যই সে সাধারণত কান্নাকাটি করে ডক্টর কেন্ট মহামতি ডক্টর কেন্ট লেকচার অন মেট্রিমেডিকাই এটা কিন্তু উল্লেখ করেছেন যে আমাদের অনেক মায়েদের অজ্ঞতার কারণে তারা কি করে যে সন্তান কান্নাকাটি করতেছে একটু বেস ফিডিং করাই সন্তান কান্নাকাটি করতেছে যায় একটু খাবার খাওয়াই তো এতে করে কি হয় পাহস্থলে কিন্তু এটা লোড নিতে পারে না লোড নিতে না পারার ফলে সে কিন্তু তখন বমি করতে থাকে এবং ইথুজার অদ্ভুত লক্ষণ হচ্ছে যে যখন সে দুধ পান করে বমি করে দেয় ছানা যুক্ত বমি সে করতেছে অপরদিকে সাথে সাথে খাওয়ার জন্য দুধ পান করার জন্য সে পাগল হয়ে যায় আবার সে দুধ পান করে আবার বমি করে এবং টক গন্ধযুক্ত বমি এটা কিন্তু ইথুজা রোগীদের ক্ষেত্রে আমরা দেখতে পারি এমন অবস্থায় মাথা আসে খাড়া করে রাখতে পারে না সোজা করে রাখতে পারে না এতটাই দুর্বল থাকে ঘাড় পড়ে যাচ্ছে ডান দিকে বাম দিকে অথবা পিছন সামনে মানে হেলে যাচ্ছে তারপরে দেখবেন যে আবার ঘুম ঘুম ভাব এটা কিন্তু আমরা ইথুজার শিশুদের ক্ষেত্রে দেখি কিন্তু ইথুজা সুনির্বাচিত সুনির্দিষ্ট মেডিসিন হওয়া সত্ত্বেও যখন ক্রিয়া করবে না সেই ক্ষেত্রে ক্যালকেরেকার খুবই কমপ্লিমেন্টারি মেডিসিন হিসেবে খুবই কার্যকরী একটি মেডিসিন খুবই চমৎকার একটি মেডিসিন আমি আমার দীর্ঘদিনের প্র্যাকটিসের এক্সপিরিয়েন্সে দেখেছি প্রায় দুই যুগ ধরে আমি প্র্যাকটিস করতেছি তো ইথুজা অ্যাপ্লাই করেছি সুনির্বাচিত সুনির্দিষ্ট যখন এই মেডিসিন গুলো বারবার ফেল হতে থাকবে তখন অবশ্যই অবশ্যই আমাদের ক্যালকেরেকারভের কথা আমাদের চিন্তা করতে হবে কমপ্লিমেন্টারি মেডিসিন ক্যালকেরেকার ইথুজা তখন খুব চমৎকার কাজ করবে এখন আসি স্যালিশার ক্ষেত্রে আমরা দেখি যে ওয়েন গ্রোয়িং সাফার উইথ ভায়োলেন্ট পেইনস যখন দেখুন বাড়ন্ত অবস্থায় সে কি হয় সাফার করতে থাকে প্রচন্ড পেইন হতে থাকে ইমাসিয়েশন অফ চিলড্রেন ফেস হ্যাজ ভেরি অড লুক আরজেনেটিকা ওপিএম কথা আমি আগেই বলেছি সালফারও এখানে আছে যে সমস্ত শিশুদের ক্ষেত্রে তাদের ফেস আমরা দেখব একবারে জেনুশিনো দেখতে একেবারে

এটা ছলছল করতেছে এই সমস্ত ইমাসিয়েটেড চিলড্রেনদের ক্ষেত্রে আমরা ক্যালকুলার ফসের কথা আমরা চিন্তা করব। কিন্তু তাকে বাহির কোথাও নিয়ে গেলে ভ্রমণ করলে সে কমফর্ট ফিল করতে থাকে রেস্টলেসনেস অর রেস্টলেস টসিং অ্যাবাউট অ্যান্ড মর্নিং ইন চিলড্রেন উইথ সো থট যে সমস্ত শিশুদের ক্ষেত্রে আমরা দেখব যে বিছানায় গেলেই এপাশ ওপাশ করতে থাকে টসিং অ্যাবাউট ইন বেড শটফট করতে থাকে এবং আত্মনাদ আহাজারি করতে থাকে যে সমস্ত শিশুরা এদের গলার ক্ষত হলে সেই ক্ষেত্রে আমরা কথা আমরা চিন্তা বৃদ্ধি নিদ্রাই নিদ্রার উপক্রমে অথবা নিদ্রান্তে অন্য সময় বৃদ্ধি হতে পারে স্পেশালি লেফট সাইড তাদের প্রিয় স্থান বাম সাইড আক্রমণ করে যদি কখনো গলার ক্ষত বাম সাইডে শুরু হয়ে ছয় মাস পরে ডান পাশে আসে আর বাম পাশে না থাকে আমরা যদি গভীর ভাবে পর্যবেক্ষণ না করে ডান পাশে ক্ষত হয়েছে ডান পার্শ্বীয় রাইট সাইডে এর গুলোর কথা চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট এই জন্য প্রথমে কোন সাইডে হয়েছিল সাইড কিন্তু কিন্তু বড় একটা ফ্যাক্টর সাইড কি বড় ফ্যাক্টর না বাম সাইড থেকে আক্রমণ করে এই পাশটা ভালো হয়ে গেছে হওয়ার ছয় মাস পরে গিয়ে ডান পাশে ক্ষত হয়েছে গলায় লেখেছি সদৃশ লক্ষণ বলি আছে আপনি ডান পার্শ্বে মেডিসিন দিলেন এই রুগীকে ভালো করা সম্ভব হবে না এনিওয়ে কাম টু দ্য পয়েন্ট স্ক্রুফিউলাস ইরাপশনস এন্ড আলসার ইন চিলড্রেন যে সমস্ত শিশুদের ক্ষেত্রে আমরা দেখব আলসার হয় অথবা স্ক্রুফিউলাস কনস্টিটিউশনের যদি হয়ে থাকে এদের ইরাপশন দেখা দেয় স্ক্রুফিউলাস ইরাপশন তৈরি হয় ক্যালকিনা কার্ভকে আমরা চিন্তা করব ক্যালকিনা কার্ভের কথা বলা হাঁটা হাঁটা শেখা ব্রহ্মতলে জোড়া লাগা এদের দেরি হতে থাকে তাদের বুঝতে শেখা এটাও কিন্তু দেরি কিন্তু তাদের খাবারের যে চাহিদা সেটা ডিম খাওয়ার অদম্য স্প্রিয়া থাকবে তার মাথা মোটা থাকবে পেট মোটা থাকবে এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বিশেষ করে হাত এবং পায়ের গোসা একটু শীর্ণ থাকবে এমত অবস্থায় আমরা ক্যালকে কার্বের কথা আমরা চিন্তা করবো যে সমস্ত শিশুদের ডিম খাওয়ার অদম্য স্প্রিয়া থাকবে ডিম সে নরম সিদ্ধ খেতে চাই এবং শক্ত সিদ্ধ চাই সফট বয়েল্ড পছন্দ করে হার্ড বয়েল সে পছন্দ করে অপর দিকে গমন্ত অবস্থায় মাথার পিছন সাইড ব্যাক সাইড অফ দা হেড অক্সিপুটে যদি ঘাম হতে থাকে এবং মাথার ঘামে বালির ভিজে যায় টক দুর্গন্ধযুক্ত ঘাম হতে থাকে এমন অবস্থা আমরা ক্যালকেরে কালবের কথা আমরা চিন্তা করব ক্লদিং ক্যান নট পেয়ার দেখবেন লেখা রোগী এরা কিন্তু কাপড় চোপড় টাইট করে পরা বা কাপড় চোপড় শরীরে রাখা এরা সহ্য করতে পারে না সাপের চরিত্রের সাথে লেখা চরিত্রকে আমাদের মেলাতে হবে কিভাবে সাপ যেমন শীতকালে গর্তের মধ্যে ঢুকে যায় কিন্তু গরমকালে এরা গর্ত থেকে বের হয়ে একটু মুক্ত বাতাসে যেতে চাই কিন্তু ল্যাকেসিসের রুগী কিন্তু বেশ চালাক ছুত হয় কিন্তু সাপ কিন্তু অনেক চালাক সাপ কিন্তু অনেক চালাক আশেপাশে দেখবেন আছে কিনা তার একটা সন্দেহ থাকে একটা শাস্তি শাস্তে থাকে সন্দেহ প্রবণতা থাকে সাপেরও কিন্তু সন্দেহ থাকে আশেপাশে একটু দেখে নাই কেউ আছে না যদি থাকে তাহলে তো সে পেশায় যাবে অনুরূপভাবে ভাবে রুগীদের ক্ষেত্রে আমরা দেখি যে সাপ যেমন গরমকালে তার ফলস ছেড়ে দেয় একটু যেতে চাই অনুরূপভাবে দেখবেন শিশু বলেন যুবক বলেন যুবতী বলেন বৃদ্ধা বলেন বৃদ্ধ বলেন প্রত্যেকের ক্ষেত্রেই এরা কাপড় পরিধান করে রাখা শরীরে কাপড় রাখা এরা সহ্য করতে পারে না সাপ যেমন তার ফলসটা ছড়ালে ভালো ফিল করে অলুর ভাবে লেকেসিসের শিখরও তাদের শরীর থেকে কাপড়টা সরিয়ে নিলে সে ভালো ফিল করে টাইট করা জামা কাপড় সে পড়তে পারে না একটু লুজ করে পড়তে চাই ঢিলা করে পড়তে চাই অপ্লাইস টু ওয়্যার কোডিং লুজ দেখেন অবশ্যই তারা যখন কাপড় পরিধান করে সেটা লুজ করে পরিধান করতে চাই তাই না এমন কি যখন বাসাতে থাকে তখন দেখবেন পোশাক আশাক তার শরীরে না রাখতে পারলেই ভালো হয় এমন কি যদি এই স্কুলগামী শিশু হয় তাকে বাধ্যতামূলক স্কুলে টাই পড়তে হয় কিন্তু ল্যাকেসিসের শিশু টাই পরিধান করতে পারে না এমন অবস্থায় আমরা ল্যাকিসিস কথা আমরা চিন্তা করব কপোলাইটস হেমোরাইজেস ব্লাড লাউফলি অ্যান্ড কপোলাইটস ইজিলি ফেরামেট দেখেন খুব চমৎকার কার্যকরী একটা মেডিসিন এবং চায়নার সাথে ফেরামের খুব চমৎকার মিল আছে আমি চায়নার একটা কেস শেয়ার করব এবং চায়নার সাথে কমপ্লিমেন্টারি মেডিসিন হিসেবে কখন ফেরামেট দিতে হয় সেটা একটু আমরা আলোকপাত করবেন ইনশাল্লাহ আমার আলোচনা কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে কিনা আপনারা বুঝতে পারছেন কিনা ভালো লাগছে স্যার খুব ভালো লাগছে ভালো ভালো সুন্দর আওয়াজ আসছে স্পষ্ট আসছে ওকে ধন্যবাদ জি তাহলে ফেরামবেটের রুগীদের ক্ষেত্রে যখন রক্ত স্রাব হতে থাকে তখন সহজেই কিন্তু জমাটবদ্ধ হয়ে যায় সহজেই পিণ্ড পিণ্ড হয়ে যায় জমাট বেঁধে যায় এটা কিন্তু ফেরামবেটের ব্রাট বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ ফেরামেটের কমপ্লিমেন্টারি মেডিসিন কিন্তু চায়না আমি চায়নার দুইটা কেস শেয়ার করব আমি আজ থেকে প্রায় পনেরো বছর আগে একজন প্যাসেন্ট হাতে নিলাম খুবই সেভিয়ার একেবারে মারাত্মক অবস্থা তো এই প্রথমে এসেছিল তার মাথায় একেবারেই চুল ছিল না চকচকে টাক তো ইতিহাসে জানতে পারলাম অতীতে রেমেটিক ফিভার ছিল এই রিমেটিক ফিভারের জন্য অ্যালোপ্যাথিক চিকিৎসা নেওয়ার পরে রিমেটিক ফিভার চলে গেছে বাট তার মাথা একেবারেই টাক হয়ে গেছে তাই টোটাল হিস্ট্রি নিয়ে তাকে সিভিলি অ্যাপ্লাই করেছিলাম তো সিভিলি নাম অ্যাপ্লাই করাতে তিন মাসের মধ্যে তার মাথায় বিশাল চুল গজিয়েছে অনেক বেশি যা না চুল ছিল তার চেয়ে আরো বেশি চুল গজিয়েছে এরা খুব খুশি ওই গ্রাম থেকে প্রায় একশো টাকা রুগী হাজির আমার চেম্বারে তো এই পর্যায়ক্রমে তাদেরকে আমি দেখেছি এনিওয়ে তো এই রুগী যখন ডেমেটিক ফেভার সাবপ্রেসড হয়ে তার টাক দেখা দিল এরপরে এই টাক ভালো হলো আমাদের হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে আবার রিমেডি ফিরে আসলো এই রিমেডি ফিরে আসার পরে আমি বলেছি কোন প্রকার আর মেডিসিন দেওয়া যাবে না এর কিছুদিন পরে এই মেয়েটি হলো তো সাপালিকা হওয়ার পরে তার ঋতুস্রাব এক স্রাব শেষ হতে না হতে আর এক চলে আসে এমন অবস্থা মানে এক মাসের মধ্যে যে বন্ধ হবে এটা বন্ধ হওয়ার কোনো লক্ষণ নাই চলতেছে তো রোগীর আত্মীয় স্বজন যে চুল উঠতে তিন তিন মাস মাস লাগছে এখন এই স্রাব বন্ধ করতে যদি দুই লাগে তো মেয়ের অবস্থা খারাপ হয়ে যাবে আমরা অ্যালোপ্যাথিক চিকিৎসা নেই তো অ্যালোপ্যাথিক চিকিৎসা চিকিৎসা নিয়ে ঢাকা খুলনা যশোর বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়ে যখন শেষ মেয়ের ভালো না হয়েছে তখন হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য তার সিদ্ধান্ত নিয়েছে এবং ঢাকা থেকে বলা হয়েছে আপনারা কলকাতায় যান তো ইন্ডিয়া থেকে আপনারা ভালো চিকিৎসা পাবেন তো কলকাতায় যাওয়ার আগে ওনারা আমার কাছে আসলেন হিস্ট্রি নিয়ে আমি প্রথমে মেডিসিন অ্যাপ্লাই করেছিলাম সেভাইনা তো তারপর এক সপ্তাহ ভালো পনেরো দিন ভালো এক মাস ভালো এইভাবে রিকারেন্ট করতেছে তার ব্লিডিং রিকারেন্ট হচ্ছে তো এই এক মাসের মধ্যে হঠাৎ করে অচেতন হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে রাত আটটা থেকে সাড়ে আটটার দিকে আমাকে ফোন দিলো যাওয়াতে মেয়ে তো অজ্ঞান হয়ে গেছে এমত অবস্থা আমরা কি করতে পারি টাইম বললাম আপনি আমার চেম্বারে এর সাথে আমি আধা ঘন্টা ট্রাই করব আধা ঘন্টার মধ্যে যদি জ্ঞান না ফিরে ঔষ্য চেতনা ফিরে না আসে তাহলে আমি আর চিকিৎসা দিব না সময় মাত্র কত মিনিট 30 মিনিটস তো এই আধা ঘন্টার মধ্যে যদি জ্ঞান না ফেলে তাহলে তো আমিও ধরে নিয়েছি যে আমি চিকিৎসা করব না তো আমার কাছে যেটা মনে হলো তখন রিফাটরনি সম্বন্ধে এত বেশি ধারণা নাই তো অতিরিক্ত ফ্লুইড লস হয়েছে অতিরিক্ত ফ্লুইড লস হয়েছে এক্সিসিভ ফ্লুইড লস করার কারণে দেখা গেল চেহারা ফ্যাকাশে হয়ে গেছে এবং সে অচেতন হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে এবং খুবই দুর্বল আমার কাছে চায়নার কথা মনে হয়েছে তো চায়না আমি থার্টি পাওয়ার এর একটা মেডিসিন চায়না মেডিসিন কি করলাম ঘেরানি দিলাম ঘেরানে এবং সেটা পাঁচ মিনিট এর ব্যবধানে পাঁচ মিনিট পর পর পাঁচ মিনিট পর পর আমি মেডিসিন চারবার দিয়েছি চারবার দেওয়াতে বিশ মিনিট বাইশ মিনিট অতিক্রম হয়ে গেছে কিন্তু জ্ঞান ফিরতেছে না তখন আমি আল্লাহকে ডাকতেছি আল্লাহ মান সম্মান যেন রক্ষা থাকে তো যাই পঁচিশ মিনিটের মাথায় এই মেয়েটির জ্ঞান ফিরে জ্ঞান ফেরার পরে আশেপাশে এই ধরনের সেভিয়ার কন্ডিশনে চলে যাওয়া একজন পেশেন্টকে মানে হোমিওপ্যাথিক চিকিৎসকের মাধ্যমে তার জ্ঞান ফিরবে হোমিওপ্যাথিক চিকিৎসকের মাধ্যমে সে সুস্থ হয়ে যাবে আশেপাশে লোকজন বলতেছে ডাক্তার সাহেব আপনি দেখেন রুগীটা মেরে ফেলেন না আমি তখন বললাম যে যে ডাক্তার রুগী মেরে ফেলতে পারে না ওই ডাক্তার ভালো ডাক্তার হতে পারে না তো আমার তো সাহস আছে তো সাহসের ভিত্তিতেই আমি চায়না অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পরে পঁচিশ মিনিটের মধ্যেই তার জ্ঞান ফিরল এরপরে তার ব্লিডিংও আস্তে আস্তে স্বাভাবিক পর্যায়ে চলে আসলো তো এক মাস দুই মাস পরে কিন্তু আবার ওই ব্লিডিং শুরু হলো একটা পর্যায়ে এক দেড় দুই মাস পরে গিয়ে এটা টিউমার কুলার ম্যাজমেটিক ম্যানিফেস্টেশন চায়না সুনির্বাচিত সুনির্দিষ্ট কিন্তু এই রুগী কি কমপ্লিটলি ভালো করতে পারতেছে না এমন অবস্থায় আমরা চায়নার সাথে সম্পর্ক কোন কোন মেডিসিন আছে সেগুলো জানা দরকার চায়নার সাথে অনুপ্রুপ মেডিসিন কিন্তু ফরানমেট কিন্তু আমি ম্যাজমেটিক ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি এন্টি কুলার মেডিসিন টিউবার কুলিনে করেছি করাতে আজ পর্যন্ত এই ব্লিডিং এর সমস্যা আজও নাই কালো নাই এই সমস্যা দূরীভূত হয়েছে একটা কেস আরেকটি কেস সেটা চায়নার ছিল চায়নার কমপ্লিমেন্টারি ফেরামেট দেওয়ার পরে এ রোগীকে কমপ্লিটলি ভালো করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ তো সেই প্যাশেন্টের সমস্যা কলেরা কি সমস্যা কলেরা তো এই কলেরায় আক্রান্ত হয়ে উনি মুগধা জেনারেল হসপিটালে ঢাকাতে ভর্তি হলেন তো সরকারি ভর্তি হলেন তিন থেকে চার দিনে তেরোটা কলেরা সালাইন শেষ হয়েছে কিন্তু তার পায়খানা বমি এটা বন্ধ হয় না কলেরা দূর হয় না যাচ্ছে না তো একেবারে শেষ মুহূর্তে উনি বললেন ওনারা বন্ড সিগনেচার করে নিয়ে যেতে বলেছেন এবং ওনারা এখানে রাখবেন না বলেছেন আপনারা মহাকালী নেন এখন মহাকালী নেবে না হোমিওপ্যাথিক ওষুধ খাবে তাদের হোমিওপ্যাথির প্রতি বিশেষ করে তার মামার হোমিওপ্যাথির প্রতি এতটা অগাধ বিশ্বাস ছিল এতটা তার দৃঢ় বিশ্বাস ছিল যে হোমিওপ্যাথিতে এটা ভালো করা সম্ভব আমি ঠিক আছে আপনি রিলিজ করিয়ে আপনি আমার চেম্বারে নিয়ে আসেন তো স্যালাইন চলতেছে এমত অবস্থায় আমি আমার চেম্বারে একটা পার্শে শয়ন করতে দিলাম আমি বললাম আমার কিন্তু বেড সেমন নাই তো আপনাদের বেড থাকলে আপনি বিশাল তো পাঁচ মিনিট দশ মিনিট পর পর ডাক্তার সাহেব পায়খানা হয়ে গেল বেগ দিচ্ছে তো সাথে সাথে সে আর নিয়ন্ত্রণ করতে পারতেছেন পায়খানা হয়ে তো এরপরে কি হলো আমি টোটাল হিস্ট্রি নিলাম তার কলেরা শুরু হলো কিভাবে কলেরা শুরু হয়েছিল কিভাবে ওনাকে তিন চার আগের ঘটনা জিজ্ঞেস করলো উনি বলতে পারতেছেন না যে আসলে আমি কি খেয়েছিলাম আমার ওই মনে পড়তেছে না তাই বললাম কলেরা শুরু হলো কখন এবং ওই দিন রাতে কি খেয়েছিলেন তার আগের দিন কি খেয়েছিলেন এবং কখন শুরু হলো উনি বললেন সকালে আমার কলেরা শুরু হয় শুরু কিন্তু রাত্রি আমি কাঁঠালের বিচি এবং চিংড়ি মাছ এটা খুব ভোনা করে খুব স্বাদ হয়েছিল রাতে খেয়েছি দুপুরে খেয়েছি সকালে খেয়েছি এবং ভরপুর খেয়েছি এবং পেট ভরে খেয়েছি তো খাওয়ার পরে পরের দিন সকালে তার এই কলেরা শুরু হলো এখন এই যে কাঁঠালের বিচি এটা কি ফলের একটা অংশ না কাঁঠালের বিচি এটা তো ফলের একটা অংশ তাই না তো ফলেরই একটা অংশ তো আমি ফ্রুটস একভাবে ঈশান এখানে ডায়রিয়া অথবা কয়লা আমরা যেটাই বলি তো এটা একটা বিষয় আর অপর দিকে প্রচুর পরিমাণে তার ফ্লুইড লস হয়েছে এবং চেহারা তার ফুলে গেছে মনে হচ্ছে রক্ত শূন্য হয়ে গেছে এমন এমন অবস্থা তেরোটা কলের স্যালাইন শেষ আমি এই পেশেন্টকে আরো কি লক্ষণ পেটটা বেশ ফলা আছে ঢেঁকুর উঠতে চাচ্ছে না তো যদিও বায়ু এটা এবং এই সমস্ত লক্ষণ এবং চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে আমি চায়না সিলেকশন করেছি চায়না ওয়ান তো পাঁচ মিনিট পর পর আমি দুইটা ডোজ দশ মিনিটের ব্যবধানে দেওয়াতে তার শরীরে ঘাম শুরু হয়েছে এই যে ঘাম শুরু হলো দুইটা ডোজ দেওয়ার পর পরই তার ঘাম শুরু হলো এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ অবশ্যই ভালো লক্ষণ কারণ এত বেশি পরিমাণে তার লস হয়েছে তার ঘাম হওয়ার কথা নয় কিন্তু সিলেকশন করেছি করার মিনিটের ব্যবধানে পরই তার ঘাম শুরু হয়ে গেছে তো তখন আমার কনফিডেন্স এর লেভেলটা আরো হাই হয়ে গেছে কনফিডেন্স লেভেল বেড়ে গেছে তো একটা পর্যায়ে বিশ মিনিট এর মধ্যে চার পাঁচবার অ্যাপ্লাই করেছি কিন্তু পায়খানা যেমন আগে পাঁচ মিনিট দশ মিনিট পর পর হচ্ছিল এখন সময়ের ব্যবধান কমে আসছে ফ্রিকোয়েন্সি কমে আসছে পরিমাণও কমে আসছে তো এখানে ফ্রিকোয়েন্সি এবং পরিমাণ দুইটাই কমে আসছে আসার পর আমি বললাম তিন চার ঘন্টা আমার চেম্বারে থাকেন এরপরে আপনি এখান থেকে যাবেন তো এই তিন চার ঘন্টার মধ্যে মোটামুটি একটা স্বাভাবিক পর্যায়ে আসছে আমি বললাম এখন তো সন্ধ্যা হয়ে গেছে এখন বাসায় চলে যান তিন চার দিন যেহেতু ঘুমাতে পারে নাই তা বাসায় গেলে বেশ ভালো একটা ঘুমাবে ওকে তাকে ডাকার দরকার নাই এক ঘুম একবার ভোর হয়ে যাবে তারপরে পেটে যা আছে সব বের হয়ে যাবে মেডিসিন কিন্তু চাই না এরপরে পরিবর্তিত মাত্রা করেছি এই চানাটাকে দেওয়ার পরে পরের দিন আমি তাকে সম্ভবত ফেরামেট দিয়েছিলাম কমপ্লিমেন্টারি মেডিসিন এই যে সে ভালো হলো আলহামদুলিল্লাহ একদম কমপ্লিটলি ভালো করতে সক্ষম হয়েছিলাম তো আমরা একটা কথা বলতেছিলাম যে হেমোরাইজিস ব্লাড লাম্পি অ্যান্ড কাগুলেটস ইজিলি সহজেই জমাট বেঁধে যায় পিণ্ড আকার ধারণ করে ফ্রামেটের রুগীদের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা ফ্রামেটের সাথে চায়নাকে একটু কম্পেয়ার করলাম সম্মানিত চিকিৎসক এই যে আসলে বাস্তব অভিজ্ঞতা এটা শেয়ার করলে আপনাদের প্র্যাকটিস লাইফে কিন্তু অনেক হ্যাঁ উপকারিতা আসবে এনিবে কফি ওস ফ্রম ড্রিঙ্কিং কফি আমরা দেখি যে কফি পান করার ফলে যদি কোনো কষ্ট বাড়ে তার রোগ লক্ষণ বাড়ে সেক্ষেত্রে সিস্টার স্ক্যান আমরা অনেকেই ব্যবহার করি না এই ক্ষেত্রে আমরা সোজার কথা চিন্তা করতে পারি এই ক্ষেত্রে আরো অনেক মেডিসিন আছে কফিয়া নামক একটা মেডিসিন সেটাও কাজ করতে পারে কিন্তু এই ক্ষেত্রে সিস্টার স্ক্যান খুব চমৎকার কার্যকরী একটি মেডিসিন অ কোল্ড ওয়াটার এই যে ক্যান্সারিস রোগীদের ক্ষেত্রে দেখেন পোস্টারে যখন জ্বালা শুরু হয় এখন আপনি কি করতেছেন এই জ্বালা নিবারণের জন্য আপনি ঠান্ডা পানি পান করতেছেন কিন্তু ঠান্ডা পানি পান করলে ক্যান্সার ইসে রোগীদের যন্ত্রণা বাড়বে না কমবে অবশ্যই বাড়বে প্রস্রাবের আগে সময়ে পরে জ্বালা হচ্ছে এই জ্বালা নিবারণের জন্য আপনি ঠান্ডা পানি পান করতেছেন ঠান্ডা পানি পান করলেই দেখবেন যন্ত্রণা আরো বেড়ে গেছে ক্যান্সার ইসে রোগী কিন্তু গরম পানি পান করলে বরং কমফোর্ট ফিল করে ঠান্ডা পানি পান করা মাত্রই দেখবেন তার কষ্ট যন্ত্রণা বেড়ে যাচ্ছে তাহলে আমরা কোল্ড ওয়াটার কোল্ড ফুডে অ্যাগ্রাভেশন হবে ক্যান্সারের রোগীদের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা ক্যান্সারের কথা আমরা চিন্তা করব ওটস ফ্রম সুগার কফি ওয়াইন অক্সালিক অ্যাসিড এই ক্ষেত্রে চমৎকার কার্যকরী একটি মেডিসিন চিনি মিষ্টি বা মিষ্টান্ন খাবার থেকে যদি বৃদ্ধি হয়ে থাকে কফি পান করার পর থেকে যদি বৃদ্ধি হয় অথবা মদ পান করার পর যদি বৃদ্ধি হয় এই ক্ষেত্রে অক্সালিক অ্যাসিড খুব চমৎকার কার্যকরী একটি মেডিসিন ওটস ফ্রম টোবাকো আমি একটি বই পড়েছি টি টোবাকো অ্যান্ড হোমিওপ্যাথি কি বই টি টোবাকো অ্যান্ড হোমিওপ্যাথি তো এই বইটা কিন্তু খুবই চমৎকার কার্যকরী একটি মেডিসিন মহাত্মা সামিল হ্যানিম্যান কফি পান করার বিষয়ে উনি কিন্তু লিপজিগে যখন ছিলেন কফির যে ব্যাড ইফেক্টস আছে ব্যাড ইফেক্টস অফ কফি আমরা অনেকেই কিন্তু কফি পান করি কফির কিন্তু অনেক বেশি কুফল আছে এই কুফল দূর করার ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন আছে কফি পান করলে দেখবেন যে সাময়িক আপনি একটু বোধ করতেছেন কিন্তু একটা পর্যায়ে ঘুম কেড়ে নিবে কফি পান করলে আপনার ঘুম আসবে না এটা কিন্তু আমরা অবশ্যই সাবধানতা অবলম্বন তো চা কফি এটা কিন্তু বর্জন করতে হয় হোমিওপেথিক মেডিসিন খাওয়ার সময় টেকিং মেডিসিন ইউ হ্যাভ টু অ্যাভয়েড কফি টি টোবাকো এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হয় কিন্তু যাদের ক্ষেত্রে আমরা দেখব বিশেষ করে ক্যানাবিস ইগনেশিয়া ওটস ফ্রম টোবাকো কফি অ্যান্ড ব্রান্ডি এইগুলোতেই বৃদ্ধি হতে থাকে কৌশন সি সেকশন অন সেক্সোলার গানস এখানে সেক্সোলার গান সম্বন্ধে আলোচনা করা হয়েছে যে ওট্স আফটার কৌশন স্টেমিশেক দেখেন যেমন স্টেমিশেক রিয়া রোগীদের ক্ষেত্রে সেক্সুয়াল ইন্টার কোর্সের পরে কষ্ট বাড়ে অপর দিকে তার কষ্ট কিন্তু কমে দুই ধরনের সিম কিন্তু স্টেমিশেকদের ক্ষেত্রে আমরা দেখি তাহলে শুধুমাত্র আমরা এক ধরনের সিম্পটম দেখব না বিপরীতধর্মী সিম্পটম কেও অনেক বেশি মূল্যায়ন করব ওকে তো ওর্স সাব টারকোশন সংসর্গের পরে যদি বৃদ্ধি হয় ইসেন সিগনের কথা চিন্তা করব স্পাইজিলিয়ার কথা চিন্তা করব আগারিকারের কথা আমরা চিন্তা করব করবে না ওর্স ডিউরিং এন্ড আফটার কোশন কালকেটা কারবে রোগী দেখবেন মহিলা হোক পুরুষ হোক সেক্সুয়াল ইন্টারকোর্স করার সময় অনেক বেশি শারীরিক দুর্বলতা বোধ করতেছে অথবা সেক্সুয়াল ইন্টারকোর্স সময় হাঁটু দুর্বলতা বোধ করতেছে হাঁটুতে অথবা মাথা ঘুরতেছে এমন অবস্থা আমরা ক্যালকিরে কারবের কথা আমরা চিন্তা করতে পারি সম্মানিত উপস্থিতি অনেক আলোচনা করেছি এত আলোচনা মাথায় রাখতে পারবেন কিনা আমার জানা নাই তো অলরেডি এগারোটা বেজে গেছে আমি আসলে আলোচনা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না ইনশাল্লাহ আগামীতে তৃতীয় পর্বে মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিকস অফ দ্য সিমটমস

তার চারিত্রিক বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ এগুলো আলোকপাত করার চেষ্টা করবো ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে সকলে সুস্বাস্থ্য কামনা করে সকলে দীর্ঘায়ু কামনা করে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আমা ইল্লাল আসসালামু আলাইকুম এখানে ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ ডক্টর নাসিরউদ্দিন স্যারকে অসাধারণ একটি ক্লাস আমাদেরকে উপহার দিলেন সত্যি আমরা আহ আপ্লুত এবং গর্বিত অনেক কিছু শিখতেও পেরেছি এমন একজন স্যার আমাদের সঙ্গে পাশ থাকেন তার জন্য আমরা সত্যি গর্বিত আহ স্যারের এই আলোচনার উপরে কারো যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ হ্যান্ড করবেন ইতিমধ্যে হ্যান্ড করেছেন ডক্টর আয়েশা খাতুন নাজু ম্যাম ম্যাম আপনার প্রশ্ন আপনি রাখতে পারেন

যে অনেক মেডিসিনের মধ্যে আমরা দেরিতে হাঁটতে শিখতে দেখি দেরিতে কথা বলতে শিখতে দেখি তো ফার্স্ট হাঁটার কোনো মেডিসিন আছে কিনা এটা আসলে ডিপেন্ড করে তার পরিপোষণ ক্ষমতার উপরে তার পরিপুষ্টি কেমন এবং সময়ে ওই শক্তি যদি পাই এখন এটা ডিপেন্ড করবে তার জীবনের শক্তি এবং তার পরিপোষণ ক্ষমতা তার পরিপোষণ ক্ষমতা কেমন এটার উপর ডিপেন্ড করবে কারো যদি পরিপোষণ ক্ষমতা ভালো থাকে সে যদি ভালোভাবে অ্যাবজর্ভ করতে পারে এবং ওই সময় সে তার হাড় বলি তার পেশি বলি একটু শক্ত হয় তো সেই ক্ষেত্রে সে দ্রুত হাঁটতে পারবে বা দ্রুত হাঁটা স্বাভাবিক কিন্তু যাদের পরিপোষণ ক্ষমতা কম থাকে তো এবং হাট দুর্বল থাকে বেশি দুর্বল থাকে তারা তো দিলেতে হাঁটবে কথা বলবে জি ওকে ধন্যবাদ স্যার আমাদের একটি প্রশ্ন এসেছে মানে হ্যাঁ এক এক মিনিট নবীন ভাই হ্যাঁ হ্যাঁ যে গুলো প্রিকশিয়াস মানে হাইলি ইন্টেলেকচুয়াল হয়তো তাদের মধ্যে যেমন আমরা মেন্টালি এই বিকাশটা অনেক সময় বেশি দেখি ফর এক্সাম্পল ধরুন ফিবার কুলি নাম বা কাঠিনের যে পেশেন্টগুলো এই এই এদের কি যেমন মানসিক বিকাশটা থেকে শারীরিক বিকাশে এগুলোকে একটু ফাস্ট হতে পারে স্যার এটা একটু বলেন আমার এরকম একটা মনে হচ্ছিল এই জন্য ধন্যবাদ জি প্রিকো প্রিকোসিটি অফ চিলড্রেন তো এই ক্ষেত্রে অনেক মেডিসিন আমরা দেখতে পারি তো সব মেডিসিন এখানে তুলনা করা সম্ভব হবে না এখানে বিভিন্ন কিছু মেডিসিন আমরা দেখবো কারণ কিছু মেডিসিন আছে শক্তি সামর্থ্যবান এবং কিছু মেডিসিন আছে দুর্বল প্রকৃতির কারণ এখানে সাঁত্রিশটির মতো মেডিসিন এসে পাটুরিতে আপনার প্রিকোসিটি অফ চিলড্রেন এচুড়ে পাকা যে সমস্ত শিশুরা এখন এ চোরের টাকা হলেই যে এই সে দ্রুত হাঁটতে শিখবে দ্রুত কথা বলা শিখবে এটা কিন্তু নয় এর ব্যতিক্রম হতে পারে যেমন ক্যালকুলে কার্ভকে ক্যালকুলে ফসকে আমরা প্রিকিউসিটি অফ চিলড্রেন হিসেবে দেখি যে এ পাকা শিশুদের ক্ষেত্রে ক্যালকুলার ফার্স ক্যালকুলার কাপ এই দুটা মেডিসিন খুব চমৎকার কার্যকরী এবং দ্বিতীয় শ্রেণীর মেডিসিন কিন্তু তাদের ডেভেলপমেন্ট কিন্তু ডিলেতে হয় ডেভেলপমেন্ট ডেলিতে হয় অপরদিকে দেখা যায় সালফার সালফারের শিশুদের ক্ষেত্রেও আমরা এসড়ে পাকা দেখি কিন্তু তাদের গতিবিধি তাদের চলাফেরা কথাবার্তায় খুব ফাস্ট থাকে এবং দ্রুত গতিতে হয় কারণ মাসমেটিক ব্যাকগ্রাউন্ড যদি শরিক হয় তাহলে খুব দ্রুত সবকিছু পরিপোষণ হওয়া বা সবকিছুর পরিপক্কতা ফাস্ট হওয়ার কথা কিন্তু ম্যাজমেটিক ব্যাকগ্রাউন্ড যদি সাইকোটিক সিভিলিটিক বা টিউবার কলার হয় সেই ক্ষেত্রে তাদের পরিপোষণ ক্ষমতা ডিলেতে হওয়ার কথা কারণ সাইকোটিক দেখবেন তার মানসিক লক্ষণ তার শারীরিক লক্ষণ হ্যাঁ তো সব কিছুই দেখা যাচ্ছে দেরিতে দেরিতে হচ্ছে অপরদিকে তাদের ওষুধও দেরিতে ক্রিয়া করে শরীর পেশেন্টদের ওষুধ খুব দ্রুত কাজ করে সাইকোটিক পেশেন্টদের ওষুধ দেরিতে কাজ করে তো এখানে ভিন্ন ভিন্ন মেডিসিন আমরা দেখতে পারি এখানে সাইকোটিক সব ধরনের মেডিসিনের আমরা দেখি যে এখানে অফ চিলড্রেন এসোডে পাকা এখানে ভিন্ন ভিন্ন মায়াজমেটিক মানে মেডিসিনগুলো দেখতেছি তো সেই হিসাবে যে যেই মায়াজমের সেই মায়াজম কেন্দ্রিক ব্যাখ্যা করলে মনে আমাদের ভালো হবে জি ধন্যবাদ এবারে আমরা ইনকল মেসেজে যে প্রশ্ন এসেছে তাতে আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রশ্ন এসেছে আবু নাসের আবু নাসের আপনি যদি প্রশ্নটা নিজে করেন খুব ভালো হয় থ্যাংক ইউ স্যার আমার আমি ফোর্থ ইয়ারে পড়ি আমি তো এখনো শিক্ষানবিশ একটা জিনিস শেখার জন্য স্যারের কাছে অনেক ভালো জিনিস শিখলাম

যে আপনি যেটা বলেছেন যে রোগী চিকিৎসার ক্ষেত্রে আমরা মেন্টাল সিম্টম এবং ক্যারেক্টারিস্টিক সিম্টম হ্যাঁ মেন্টাল সিম্টম জেনারেল সিম্টম আনুষঙ্গিক যত লক্ষণ আমরা পাবো রোগীর ক্ষেত্রে ক্যারেক্টারিস অবশ্যই সেটা মেন্টাল হতে পারে ফিজিক্যাল জেনারেল এবং মেন্টাল জেনারেল এখন মেন্টাল জেনারেল থেকে যদি ওই লক্ষণের বৈশিষ্ট্যটা এমন থাকে যে ওইটা হলো ক্যারেক্টারিস্টিক সিমটম বাট মেন্টাল আবার ওই পেশেন্টেরই একটা জেনারেল সিনটম আমি নিয়েছি অথবা আঙ্গিক হ্যাঁ পার্টিকুলার একটা সিয়মটম নিয়েছি ওই সিয়ম্পটমটা ক্যারেক্টারিস্টিক হোক সেটা ফিজিক্যাল জেনারেল হোক সেটা মেন্টাল জেনারেল যদি ক্যারেক্টিস্টিক সিনটম হয়ে থাকে অবশ্যই ক্যারেক্টিস্ট ক্যারেক্টিস্টিক সিম্পটমের গুরুত্ব অনেক বেশি হতে পারে সেটা মেন্টাল হতে পারে সেটা ফিজিক্যাল জি থ্যাংক ইউ স্যার ধন্যবাদ স্যার হ্যাঁ আমাদের ইনকল মেসেজ আরেকটি প্রশ্ন এসেছে দীপঙ্কর সাহা তো আমি প্রশ্নটি পড়ে দিচ্ছি অ্যাজমার ক্ষেত্রে অ্যান্টিমট্রেড এবং এপিকাক লোবিলিয়া ইনফ্লেটা এর মধ্যে পার্থক্য কি জি ওকে ধন্যবাদ অ্যান্টিমট্রেড অ্যান্টিমট্রেডের কমপ্লিমেন্টারি মেডিসিন ইপিকাক ইপিকাক থেকে গভীর মেডিসিন অ্যান্টিমট্রেড এবং এনটিমটার্ট এর শ্বাসকষ্টে শ্বাসকষ্ট করে শব্দ হয় মুখের মধ্যে কি হয় করে শব্দ হয় সাই এবং জিভটা পরিষ্কার থাকে বমির থেকে বিবিসা ভাব খুব বেশি থাকে খাবার খাইতে গেলেই উকি উঠতে থাকে অক অক করতে থাকে কিন্তু এন্টিমটার্টের টার্ট রোগীদের ক্ষেত্রে একটু ভিন্নতা পাওয়া যায় ইফিকাকের কমপ্লিমেন্টারি মেডিসিন এবং সাই সাই যুক্ত শব্দ এই ক্ষেত্রে ইফিকাকে অ্যাপ্লাই করতে পারি লালাপূর্ণ জেবা থাকবে পিপাসা কম থাকবে এবং সেই সাথে আমরা যেটা দেখি যে অ্যাসোসিয়েটেড সিম্পটম অ্যাসোসিয়েটেড সিম্পটম কিন্তু হোমিওপ্যাথিতে অনেক এটার মূল্য বেশি মহাত্মা হ্যানিম্যান সম্ভবত একশো তিপ্পান্ন নম্বর সূত্রে কত নম্বর 153 নম্বর সূত্রে এখানে অ্যাসোসিয়েটেড সিমটমের কথা বলেছেন যদিও দেখেন তার শব্দ হচ্ছে শাইশাইকও শব্দ হচ্ছে এটা মূল প্রবলেম মেইন প্রবলেম কিন্তু শাইশাইকও শব্দ হয় কিন্তু সেই সাথে যদি তার বিভবিষ্যর লক্ষণ থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাসোসিয়েটেড বা কনকমিটেনট হিসেবে আমরা নিতে পারি এই লক্ষণ থাকলে অবশ্যই আমরা ইপিকাকে চিন্তা করব আর ইপিকাকের কমপ্লিমেন্টারি মেডিসিন হচ্ছে এন্টিমপার্ট এন্টিমপার্ট কখন এপ্লাই করব যখন ঘরঘর শব্দ হবে কি শব্দ হবে ঘরঘর শব্দ হবে এবং শ্লেষ্মা একটু উঠাতে পারলেই সে কমফর্ট ফিল করে ডান পাশে শয়ন করলে সম্ভবত আপনারা রেপারটরি দেখে নেবেন যে রেসপিরেটেশন ডিফিকাল্ট লাইং অন রাইট সাইড রাইট সাইডে শয়ন করলে এন্টিমপার্টের রোগী কমফোর্ট ফিল করে একটু শ্লেষ্মা ওঠালে একটু কমফর্ট ফিল করে যখন সে মিউকাস বেশি পরিমাণে কাশি দিয়ে ওঠাতে পারবে কপগুলো ওঠাতে পারবে সে কমফোর্ট ফিল করবে এবং আরোগ্য সম্বন্ধে তার একটা হতাশা থাকে এন্ট্রিমটার্টের সাপোজ শিশুদের ক্ষেত্রে অসুস্থ অবস্থায় তার পালস দেখতে দিতে চায় না আপনি এসটেসিস্ক মেশিন দিয়ে তার বুক চেক করবেন এটা সে দেখতে চায় না এবং সে সেই খিটখিটে মেজাজের হয় এমত অবস্থায় আমরা এন্ট্রিমটার্টকে আমরা চিন্তা করব আরেকটি মেডিসিনের কথা বলেছেন লোবেলিয়া লোবেলিয়াও কিন্তু আপনার হাঁপানির জন্য খুবই চমৎকার কার্যকরী একটি মেডিসিন কিন্তু লোবেলে আপনি কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন কোন ক্ষেত্রে আপনি দিবেন তাই না লোবেলিয়াও হাফানির জন্য খুবই চমৎকার কার্যকরী একটি মেডিসিন কিন্তু লোবেলিয়ার ক্ষেত্রটা একটু আমি দেখে নেই লোবেলিয়া কি বলে ইনফ্লাটা না কোন লোবেলিয়া কিন্তু অনেকগুলো আছে ইনফ্লাটা জি ইনফ্লাটা ইনফ্লাটা ক্ষেত্রে আমরা শ্বাসকষ্ট যখন হতে দেখি যখন সে কাশি কাশি দেয় করে দিলেই তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এই শ্বাসকষ্ট তার দুপুরের সময় শুরু হয় এই শ্বাসকষ্ট তার ঠান্ডা লাগার পরে হয় এই শ্বাসকষ্ট গরম খাবার খাইলে তার শ্বাসকষ্ট বেড়ে যায় গরম খাবার খেলে তার কি হয় শ্বাসকষ্ট বেড়ে যায় এবং ঠান্ডা বাতাসে তার শ্বাসকষ্ট বেড়ে যায় এই সময় সে কি করতে চাই ডিজার টু ব্রেন সে ডিপ ডিজার টু গভীর শ্বাস প্রশ্বাস নিতে চাই এই ক্ষেত্রে আমরা লোভেলিয়া ইনফ্লাটার কথা আমরা চিন্তা করবো জি ধন্যবাদ আরো কিছু লক্ষণ আছে বিশেষ করে সে নিম্নগামীতে হ্যাঁ সরি নিম্ন বলছে যখন সে উঠে সিঁড়িতে উঠতেছে এই সময় তার শ্বাসকষ্ট বৃদ্ধি হতে থাকে জি আবার অপর দিকে মহিলাদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে যেমন মেন্স যদি সাবপ্রেসড হয়ে যায় মাসিক স্রাব সাবপ্রেসড হয়ে গেলে এই মহিলাদের ক্ষেত্রে শ্বাসকষ্ট দেখা দেয় এই মুভমেন্টে তার শ্বাসকষ্ট বাড়ি কিছু প্যাশেন্টদের ক্ষেত্রে মোশানে থাকলে তার শ্বাসকষ্ট উপশম হয় এবং দ্রুত হাঁটলে তার শ্বাসকষ্ট বেড়ে যাবে এটাই স্বাভাবিক আবার কিছু প্যাশেন্ট দ্রুত হাঁটলে হয়তো কিছু উপশম হতে থাকে এই সমস্ত লক্ষণ আমরা যখন পার্থক্য করব আর এখানে বাসি বাজার মতো সাউন্ড হতে থাকে এবং তার বিশেষ করে যখন শ্বাস প্রশ্বাস ছাড়ে তখন ধীরে ধীরে সাড়ে স্লো এক্সপিরেশন হয় ইনস্পিরেশন হচ্ছে শ্বাস প্রশ্বাস গ্রহণ করা আর এক্সপিরেশন হচ্ছে শ্বাস প্রশ্বাস ছাড়া তো এই শ্বাস প্রশ্বাস ছাড়ে যখন সে ধীরে ধীরে ছাড়ে জি ধন্যবাদ ধন্যবাদ স্যার আমরা এবারে চলে যাচ্ছি আমরা একদম শেষ পর্ব আমাদের সংযোজন পর্ব আজকের ক্লাসটি সম্পর্কে বলবেন পার্থপ্রদীপ চৌধুরী স্যার কে আগে ডেকে নিচ্ছি পার্থপতি চৌধুরী স্যার আজকের ক্লাস সম্পর্কে বলবেন কেন অন্য কিছু নয় স্যার তো ওর সিমটমস এর সাথে তার ক্যারেক্টারিস্টিক সিমটমস গুলো এবং মেডিসিনকে চেনার জন্য যথেষ্ট ইনফরমেশন দিচ্ছেন খুব মনোজ্ঞ এবং ভালো আলোচনা হয়েছে এবং উনি তুলনামূলক ধরে অনেক কিছুই বলছেন হ্যাঁ স্যারকে অনেক ধন্যবাদ খুব ভালো আলোচনা হচ্ছে এইরকমভাবে ম্যাথামেটিকার পাঠটা আমরা পেলে সকলেই উপকৃত হবে ধন্যবাদ স্যারকে এবং আগামীতে আরো আসার জন্যে অনুরোধ জানাচ্ছি স্যারকে ভালো থাকবেন সকলে ধন্যবাদ স্যার আমরাও চাই স্যার আমাদের ক্লাস নিক অনেকবার ঘন ঘন এরপর আমরা ডেকে নিচ্ছি আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর গিরিধর বিশ্বাস স্যার স্যার আপনি আজকে আজকে ক্লাসের উপর যদি কিছু বলেন যে ক্লাসটা হলো মানে প্রতিচ্ছবি উঠে এসছে বিভিন্ন যে আমাদের যে যে গুলো দেখে এটা আমিও অনেক সময় এইভাবেই বলি যে যে গুলো দেখে যে ওষুধটাকে মানে চিনা যায় পার্থদা যেমন বলেন পোর্ট্রেট একটা এই অংশটা জানলে শুনলে এই ওষুধটার কথাই মনে পড়ে আর সেখানে তুলনামূলক আলোচনাও আছে তো অনেক ধন্যবাদ পার্থদার কথা দিয়ে আবার বলি যে আমাদের এখানে আসবেন আমাদেরকে সমৃদ্ধ করবেন আমরা আপনার আমাদের গ্রুপে আপনি স্বাগত ভালো থাকবেন সবাই এই পর্যন্ত বললে শেষ করলাম নমস্কার ধন্যবাদ স্যার ধন্যবাদ গিরিধর বিশ্বাস স্যারকে আজকের ক্লাসটি অফিসিয়ালি আমরা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন ভালো রাখবেন আমি উদ্দীপনার সঙ্গে থাকুন প্রতিনিয়ত ক্লাস করুন এবং আমরা যাতে হোমিওপ্যাথিটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি এবং সেই চিন্তা ভাবনা করি আমরা সকলে একত্রিত হই ভালো থাকবেন